আজকে আমরা সাব্রুম সাব ডিভিশনে মোট 12 জন টিসিএস অফিসার মিলে আমরা দুটো গ্রাম বা দুটো লোকেশনকে বেছে নিয়েছি, যেখানে আমরা সবাই মিলে কন্ট্রিবিউশন করে কিছু সাহায্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। দুটো গ্রাম হচ্ছে, একটা হচ্ছে কালের বাজার আর একটা হচ্ছে রতনমণিপাড়া। তো এই দুটো গ্রামকেই আমরা সাহায্য করতে পেরেছি। আর আমাদের সার্বিকভাবে সবাই একসাথে যাওয়ার মূল উদ্দেশ্য হলো যে সবাই যাতে বোঝে যে এই যুদ্ধে তারা একা নয়, আমরা পুরো প্রশাসন তাদের পাশে আছি।